নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে যে আমরা এই যে কীট এবং কীটনাশক, এটা নিয়ে হচ্ছে সিরিজ আজকে থেকে শুরু হচ্ছে। আজকে সবার প্রথমে আমি তোমাদেরকে বলি যে প্রত্যেকের বাড়িতে জবা গাছ থেকে শুরু করে স্থলপদ্ম গাছ পর্যন্ত প্রায় গাছেতেই যে রোগটা দেখা দেয় সেটা হচ্ছে তোমার হচ্ছে দইয়ে পোকা বলে আমাদের দেশের ভাষায়, এবং ওটাকে মিলিবাগও বলে। তো মিলিবাগ হচ্ছে এমন একটা রোগ গাছের ক্ষেত্রে, মানে মিলিবাগের আক্রমণ এমন একটা সমস্যার কারণ যার জন্য কী হয়, পুরো গাছটা কিন্তু শেষ হয়ে যায়। অনেকেই বুঝতে পারে না যে মিলিবাগটা কী। মিলিবাগের ছবিটা তোমরা দেখো ভালো করে, এই যে দেখছো মিলিবাগের ছবিটা, এই ছবিটা দেখছো ভালো করে দেখো ছবিটা। এটা কিন্তু খুব সাদা রঙের হয় দেখতে, দইয়ে পোকা এর নাম, সাদা সাদা। এর কাজ হচ্ছে মা গাছকে চুষে চুষে, গাছের কুচি কুচি পাতাকে চুষে চুষে এরা রসটা খেয়ে নেয়। এই রসটা যে খেয়ে নেয় চুষে চুষে, তার ফলে কী হয়, গাছটা আস্তে আস্তে ঝিমোতে শুরু করে, পুরো গাছটা এরা ছেয়ে যায়, এদের এত মানে বৃদ্ধি ঘটে। তো সেই জন্য সেই ক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে, এই মিলিবাগ আক্রমণ হলে আমাদের দুটো পদ্ধতি আছে, দুটো পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু মিলিবাগকে দমন করতে পারি। প্রথম পদ্ধতিটা বলি তোমাদেরকে, প্রথম পদ্ধতিটা হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতি। কী ঘরোয়া পদ্ধতি? একটু উষ্ণ গরম, মানে যেটা তুমি খেতে পারবে সেরকম একটা উষ্ণ গরম জল করলে, 1 লিটার উষ্ণ গরম জলের মধ্যে তুমি কী করবে, 1 চামচ শ্যাম্পু দিয়ে দেবে। শ্যাম্পু অথবা বাসন মাজার যে লিকুইডগুলো পাওয়া যায় সেটা দিলে আরও ভালো, বাসন মাজার লিকুইড, সেগুলো 1 লিটার জলে 1 চামচ দিয়ে দেবে। দেওয়ার পর কী করবে, এই উষ্ণ গরম জলটা ভালো করে ঝাঁকিয়ে নেবে, এরকম করে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছ, ঝাঁকিয়ে নিয়ে স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দাও, 3 দিন ছাড়া ছাড়া স্প্রে করো 3 বার, দেখবে পুরো গাছ থেকে মিলিবাগ থাকবে না। এটা হলো প্রথম পদ্ধতি, মানে এটা ঘরোয়া পদ্ধতি বলতে পারো। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইমিডাক্লোপিড, এই কম্পোজিশনের যে কোনো ওষুধ তুমি বাজার থেকে কিনে নাও। যেমন তুমি কনফিডার পেতে পারো, এই যে কনফিডার আমি নিজে ইউজ করি, কনফিডার কিন্তু তোমরা পেতে পারো, বাজারে পেয়ে যাবে। ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ওষুধ তুমি ইউজ করো, 1 লিটার জলে 1.5 ml দেবে, 1.5 ml দিয়ে ভালো করে ঝাঁকাবে, ঝাঁকিয়ে একেও ঠিক তুমি একবার দেবে, স্প্রে করবে, করার পর আবার 3 দিন পর আবার স্প্রে করবে, আবার 3 দিন পর স্প্রে করবে। আশা করি তোমাদের 3 বার স্প্রে করাতে কিন্তু এরা শেষ হয়ে যাবে। মিলিবাগ কিন্তু খুব বাজে রোগ, আর গাছের প্রচণ্ড ক্ষতি করে মিলিবাগ। তোমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে, যেটা সেটা হচ্ছে যে মিলিবাগ কিন্তু গাছের লক্ষ্য করলেই, যখনই দেখতে পাবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মিলিবাগ দমনের ব্যবস্থা করতে হবে। না হলে কিন্তু তোমার টবের গাছটি পুরো সম্পূর্ণ শেষ হয়ে যাবে, টবের হোক মাটির হোক সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে অবশ্যই মিলিবাগ হলে অবশ্যই তোমাকে কিন্তু মিলিবাগের যাতে রোখা যায় তার ব্যবস্থাপনা তোমাকে নিতেই হবে। ঠিক আছে বন্ধুরা, এইটা ছিল আজকের ভিডিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এছাড়াও যদি তোমাদের কোনো কিছু বলার থাকে তাহলে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওপরে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি দেখতে পাবো, আমি তোমাদেরকে উত্তরও দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপেই উত্তর দিয়ে দেবো, অথবা কমেন্ট বক্সেও আমাকে প্রশ্ন করতে পারো, আমি সেখানেও তোমাদের উত্তর দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আজকে আসি, দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।